কালিয়াগঞ্জে রাজবংশী যুবকের মৃত্যুকে ঘিরে ক্রমশ উত্তপ্ত উত্তরবঙ্গ। এই ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গের 8 জেলা জুড়ে শুক্রবার 12 ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি। এদিন সকাল থেকেই বিজেপির বন্ধকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় সর্বত্র। বন্ধকে সমর্থন করতে গিয়ে ধুন্ধুমার শিলিগুড়ির হাসমিচকে। জানা গিয়েছে শুক্রবার সকালে বন্ধকে সমর্থন করতে রাস্তায় নামেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপি কর্মীরা। সেই সময় তারা যান চলাচল বন্ধ করার চেষ্টাও করেন। একটি সরকারি বাসে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা এমনটাও অভিযোগ। রাস্তায় বসে পথ অবরোধের চেষ্টাও করা হয়। তখন পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতৃত্ব। ঘটনাস্থল থেকে বিধায়ক আনন্দময় বর্মনকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে পুলিশের গাড়ি আটকে দেয় বিজেপি কর্মী সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যারিকেড দিলে তা উল্টে দেন বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা যায়। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওমকার বাংলা।